नमस्कार आपनारा देखछेन चेतना टीवी आपनादेर संगे रयेछि आमी स्मृति राइस अनलाइन क्लास आपनादेर जन्य रयेछे आर आज आमरा राइस अनलाइन क्लासे एमन एकटा विषय पढ़ाशोना करब जानबो शिखब जेटा ना जानले आमादेर बांगला शेखा बांगला बोझाटा प्राय मुश्किल बा असम्पूर्ण होये जेते पारे। आमरा आजके पढ़ाशोना करब व्याकरण निये कारण एटा छाड़ा तो बांगला शेखाटा बा बोझाटा एकेबारे असम्पूर्ण। तबे अनेकेरी एई व्याकरण बुझते गिये किछुटा असुविधा हय, अनेके आगे थेकेई भय़ पान जे ठीक कतटा बुझे उठते पारबो। একদমই সেটা নয়, কিছু কিছু পদ্ধতি কিছু কিছু মেথডস রয়েছে যেটাতে কিনা ব্যাকরণ আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। আজ রাইস অনলাইন ক্লাসে সেই মেথড সেই পদ্ধতিটাই শেখার আমরা চেষ্টা করব। আমাদের যিনি ক্লাস নেবেন পরিচয় করে দিই, রাইস এডুকেশনের তরফে আমাদের সঙ্গে স্যার রয়েছেন, স্যার টিঙ্কু সরকার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার আজকে আমরা বাংলা পড়ব, বাংলার ব্যাকরণ পড়ব, তাই তো? কত সহজে ব্যাকরণকে আমরা বুঝতে পারি শিখতে পারি সেটারই চেষ্টা করব। স্যার তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সবাইকে স্বাগত জানাই বাংলা ক্লাসে। আজকে যে বিষয়টা ম্যাডাম ভূমিকা করে দিয়েছেন, আজকে যে বিষয়টা করব সেটা বাংলা ব্যাকরণ। ব্যাকরণ এমন একটা বিষয় প্রত্যেকের কাছে যেটা কিনা খুব একটা সুখপাঠ্য বলা যায় না, তা বলে কি দুঃখপাঠ্য না, সেটাও নয়। ব্যাকরণ না জানলে না শিখলে না বুঝলে ভাষা কখনো শেখা যায় না। ভাষার গভীরতা ব্যাকরণের মধ্যে রয়ে গেছে, তাই ব্যাকরণটাকে জানতে হবে, বুঝতে হবে, এর জন্য সময় দরকার, অধ্যাবসায় দরকার। ব্যাকরণ সবাই শিখেছো স্কুল লেভেলে, স্কুল পাঠ্য বিষয়ের মধ্যে প্রত্যেকটা ভাষার ব্যাকরণ থাকে, কিন্তু পরিবেশ বা পরিকাঠামোগত ব্যবস্থার জন্য হয়তো সেইভাবে শেখা হয়ে ওঠে না। তাই আমরা যা ব্যবহারিক জীবনে প্রতিনিয়ত বলি সব সময়ের জন্য, যে ভাষায় কথা বলি, সেটা তো আর লেখা যায় না। আর ব্যাকরণ কেন সুখপাঠ্য নয় অনেকের কাছে, কারণ ব্যাকরণের ব্যবহারিক জীবনের উদাহরণ খুব একটা কম দেখা যায়। তাই আমরা সেই দুরূহ জায়গাটার মধ্যে যাচ্ছি, একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে প্রত্যেককে ক্লাসটা করতে বলবো। আশা করি এটা চেষ্টা করব যতটা সম্ভব সরলীকরণ করে তোমাদের সামনে উপস্থাপিত করার, যাতে আগামী দিনে তোমার বাচনভঙ্গি বা ব্যাকরণ সম্মত যে জ্ঞান সেটা দেওয়া যেতে পারে। তাহলে ব্যাকরণ শিখতে গেলে প্রথমে যে বিষয়গুলো জানতে হয় তারই একটু ভূমিকা করে নিই। প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো ভাষা। ভাষা কি? মননশীল মানুষের কণ্ঠোচ্চারিত সুনির্দিষ্ট অর্থযুক্ত ধ্বনি সমষ্টিকে আমরা ভাষা বলি। পৃথিবীতে প্রচুর ভাষাভাষী আছে। এবার এই ভাষার পরে যেটা আসবে সেটা হলো মাতৃভাষা। শিশু জন্মাবার পর মায়ের কোলে থাকতে, মায়ের মুখ থেকে শুনে যে ভাষায় কথা বলতে শেখে তাই তার মাতৃভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি, খুব সুন্দর ভাষা, সুমিষ্ট ভাষা, ইউনেস্কো বলছে সুমিষ্ট ভাষা হিসাবে তৃতীয় স্থান অধিকার করে। সারা পৃথিবীতে প্রায় 35 কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ বাস করে, তারা বাংলায় কথা বলে। কিন্তু এই বাংলা ভাষা কবে পাওয়া গেল, কবে আবিষ্কার হলো, পাথুরে প্রমাণ হিসাবে আমরা দেখতে পাই আজ থেকে 1000 বছর আগে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের অভিলেখাগার থেকে একটা পুঁথি আবিষ্কার করেছিলেন, চর্যাচর্য বিশ্চয় অর্থাৎ চর্যাপদ। সেখানে প্রথম বাংলা ভাষার সূত্রপাত বলা যায়। এবং সেই 1000 বছর আগের বাংলা, 2020 সালের জুলাই মাসের বাংলা অনেক বিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আমরা মাতৃভাষা দেখেছি, এবার মাতৃভাষার পরে আমরা দেখব বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কি? প্রত্যেকটা ভাষার ব্যাকরণ থাকে। ব্যাকরণ না জানলে ভাষা কখনো সুন্দর হয়ে উঠতে পারে না। ভাষার স্বরূপ বিশ্লেষণ ও গঠন প্রণালী যে শাস্ত্রের বিষয় তাকে আমরা বলি ব্যাকরণ।
भाषा के सुंदर भावे बोलते लिखते और पढ़ते गेले भाषार व्याकरण जानते हैं। ख्याल करे देखबे जे व्याकरण शब्दटी एर व्युत्पत्तिगत अर्थ हलो बी आ क्री प्लस अन व्याकरण। बी माने विशेष रूपे, आ माने सम्यक भावे, क्री माने कड़ा और अन माने विश्लेषण। अर्थात विशेष रूपे सम्यक भावे जा विश्लेषण करा है সেটাকেই আমরা ব্যাকরণ বলি। তাহলে এই প্রথম ব্যাকরণ কে লিখলো, কবে লিখলো? আজ 1743 সালে আমরা প্রথম ব্যাকরণ পাই। মানুয়েল দা আসামসুমসাম নামে এক ব্যক্তি পর্তুগিজ পাদ্রী ছিলেন, তিনি প্রথম ব্যাকরণ লেখেন। তারপরে 1778 সালে পাই হ্যালেডের, হ্যালেড সাহেবের ব্যাকরণ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি লিটারেচার। এগুলি তো গেল অন্য ভাষায়, বাংলায় ব্যাকরণ, বাংলায় প্রথম ব্যাকরণ লিখেছেন রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। এইবার এই যে ব্যাকরণ, বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ডক্টর সুকুমার সেন তিনি বলছেন যে কোনো ভাষার উপাদান সমগ্রভাবে বিচার ও বিশ্লেষণ যে বিদ্যার বিষয় তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। পাণিনি প্রথম ব্যাকরণ লিখেছিল অষ্টাধ্যায়ী গ্রন্থ, এবং সেই পাণিনিকৃত ব্যাকরণের ভাষাটাই কিন্তু আজকের যে সংস্কৃত ভাষা সেই ভাষা। বৈদিক সংস্কৃত থেকে প্রাকৃত অপভ্রংশ অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে, আর সেই ভাষা নিয়ে, সেই ব্যাকরণ নিয়ে পর্যালোচনা করব। আমি অনেক সময় বলি যে ব্যাকরণ শিখতে গেলে সময়, ধৈর্য, অধ্যবসায় দরকার, এবং যা শিখব তা একবার শিখব। অনেকটা ঠিক বলা যায় ওই সাইকেল চালানোর মতন, কেউ যদি একবার সাইকেল চালানো শেখে সে আমার মনে হয় কোনোদিনও ভোলে না। ঠিক ব্যাকরণটা তাই। তাহলে ব্যাকরণটা জানবো যখন পুরোটা জানবো, আর এই পুরোটা জানতে গিয়ে যে বিষয় বা যে ভাবনাগুলো যেগুলো আসবে সেই বিষয়গুলো এখানে পর্যালোচনা করব আমরা। তাহলে ব্যাকরণের যে বিষয়গুলো পর্যালোচনা করব আমরা, সেই বিষয়গুলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে চ্যাপ্টার বা বিষয়ের মধ্যে যাব সেটা হলো ধ্বনি ও বর্ণ। এটা যদি না জানা যায় কোনো ভাষার ব্যাকরণ শেখা যাবে না। প্রত্যেক ভাষার কিন্তু ব্যাকরণ আছে, সব ভাষার ব্যাকরণের সঙ্গে মিল পাওয়া যাবে না। আজকে ইংরেজি ভাষার গঠন কাঠামো এক, বাংলা ভাষার গঠন কাঠামো এক, দুটো সম্পূর্ণরূপে আলাদা। তাহলে ধ্বনি ও বর্ণ, তাহলে ধ্বনি কি, যেটাকে আমরা বলি ইংরেজিতে সাউন্ড, কোথার থেকে বেরোয়? কণ্ঠ থেকে। কণ্ঠ থেকে বের করা যায় না, আসলে ফুসফুস থেকে বেরিয়ে আসে একটা সাউন্ড। ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের। এই সাউন্ড বা এই ধ্বনিটা বের করতে যাদের মুখ্য ভূমিকা রয়েছে। তাহলে মানুষের ইচ্ছায় তার কণ্ঠ থেকে নিঃসৃত শ্রুতিগম্য স্বরকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনি মানুষের ভাষার ক্ষুদ্রতম উপাদান পরমাণু, অর্থপ্রকাশক ধ্বনি বা ধ্বনিগুচ্ছ মিলিত হয়ে অর্থযুক্ত শব্দ গঠন করে। তাই ধ্বনি হল শব্দ, বাক্য ও ভাষার শরীরের ক্ষুদ্রতম উপাদান বা ভাষা পরমাণু, যেমন অ আ ক খ। এবার আমাদের কণ্ঠ থেকে তো এই ধ্বনি যা খুশি বের করতে পারি, যা খুশি, কিন্তু যে শুনছে সে সেটা কিভাবে উপলব্ধি করছে? বা আমি এখান থেকে একটা সাউন্ড যদি তোমাদের কাছে দিই, সেই সাউন্ডটা তুমি কি বুঝতে পারছো?
যদি বুঝতে পারো তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করবে ভাষায়? ভাষাটা তৈরি হচ্ছে কি দিয়ে? বর্ণগুলো দিয়ে। তাহলে ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি। আমি যদি এখানে বলি গা গা গু গু গা গা, এক্সাম্পল, একটা সাউন্ড, বুঝতে পারলেন? যদি বলি গা, গয়াকারে গা, তাহলে ধ্বনি, বর্ণ, তাহলে গা গা গু গু বোঝা গেল না, কিন্তু গাটা তো বোঝা গেল। তাহলে এই বর্ণের সঙ্গে বর্ণ মিলে তৈরি হয় শব্দ। আমি একটা গা নিয়েছিলাম, তার সঙ্গে আরেকটা বর্ণ নিলাম, তাহলে শব্দ হলো গান। খেয়াল করে দেখো, এইবার শব্দ দিয়ে কি বাক্য রচনা করা যায়? আমার খুব মনে পড়ছে যে ভাইবাতে WBCS এর এই প্রশ্নটা একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সামান্য সূক্ষ্ম বিষয়, ধনে কি জানে না, সবাই বলবে হ্যাঁ কেন করা যায় না? না, শব্দের সঙ্গে যেটা যোগ করতে হয় সেটা হলো বিভক্তি। এই শব্দ আর বিভক্তি মিলে যেটা হয় সেটা আমরা কি বলি? শব্দ বিভক্তি। এবং এই যে গান শব্দটা, তার সঙ্গে এ বিভক্তি যদি যোগ করি গানে, এবং এই গানেটাই হলো বাক্য, অর্থাৎ বাক্যে ব্যবহারের যোগ লাভ করলো। বর্ণের সঙ্গে বর্ণ মিলে শব্দ, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে যেটা হলো সেটা হলো পদ, এই পদটাই হয়ে গেল বাক্য। পদ ছাড়া বাক্য করা যায় না। আজকে যদি রবীন্দ্রনাথের একটা গান আছে, গানে গানে বন্ধন যাক টুটে, তাহলে গানে গানে বন্ধন যাক টুটে, এইটা বাক্য, অর্থাৎ পদ ছাড়া বাক্য হয় না। পদ পাঁচ প্রকার আমরা জানি, তার সেই বিষয়ে পরে আলোচনা করা যাবে। এবার এই যে বর্ণ বললাম, বর্ণ সাধারণত দুটো পাই আমরা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে স্বরবর্ণ কাকে বলে? যে ধ্বনি মানুষের কণ্ঠ থেকে স্বাভাবিকভাবে অন্য ধ্বনির সাহায্য ছাড়াও উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে, স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলে, অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হয় স্বরবর্ণ। তাহলে বাংলায় কতগুলো আছে স্বরবর্ণ? আগে ছিল 12টা, কি কি? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বু, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ঔ, 11টা। তাহলে বাদ গেল কি? লি। সেই আর্যভাষার সময় থেকে বাদ চলে গেছে। যদি বাদ না যেত, আজকে থাকতো, আমরা তাহলে তো এইভাবে লিখতাম, কি লিখলাম? লিচু। লিখি কি না? লিচু। তাহলে বাংলায় মোট স্বরধ্বনি কটা আছে? বাংলায় মোট স্বরধ্বনি আছে হলো 7টা। কোনগুলো? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বু, দীর্ঘ, রি, এ, ঐ, এ, সরি, সুদীর্ঘ,
এই কটা অ আ রস্ব ই রস্ব এ ও আ এই সাতটা স্বরধ্বনি আমরা পাই। এবার এই স্বরধ্বনি দুই প্রকার, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। মৌলিক অর্থাৎ যেগুলো অবিভাজ্য আর ভাঙতে পারবো না, স্বতন্ত্র, সেই মৌলিক কোনগুলো? অ আ রস্বই দীর্ঘই রস্বু দীর্ঘু রি এ ও। আর যৌগিক যৌগিক যেখানে যুগ্ম রয়ে গেছে, একাধিক স্বরধ্বনির সংযোগে যেগুলো গঠিত হয়, ওই আর ও। এবার ওই মানে ও প্লাস রস্বই ঔ, ও প্লাস রস্ব, এই হলো যৌগিক। উচ্চারণের সময়ের কম বেশি পরিমাণের পার্থক্যানুসারে স্বরধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো ভাগ আছে স্বরধ্বনির, একটা হলো রস্বস্বর আর একটা হলো দীর্ঘস্বর। এবার রস্বস্বর কম সময়ে যে স্বর উচ্চারিত হয়, দীর্ঘস্বর বেশি সময় লাগে। তাহলে রস্বস্বর কম সময় কোনগুলো? অ রস্বই রস্বু রি। আর দীর্ঘস্বর লাগে আ দীর্ঘই দীর্ঘু এ ঐ ও ঔ। এই হলো রস্বস্বর এবং দীর্ঘস্বর, অর্থাৎ উচ্চারণ করার সময় যখন আমি এই শ্বাসবায়ু বের করে উচ্চারণ করব, তখন কিছু বর্ণ উচ্চারণ করতে স্বল্প সময় লাগে, কিছু বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে। এটাই হলো রস্বস্বর এবং দীর্ঘস্বর, এটা ভালো করে মাথায় রাখবে। আমি প্রথমে বলেছিলাম বর্ণ, বর্ণের সঙ্গে যে বিষয়গুলো আসে সেগুলো আমি বলেছিলাম। এবার আসবো যেটা, সেটা হলো প্লুতস্বর। কাউকে ডাকায়, কান্নায়, গানে, আবৃত্তিতে, অর্থাৎ কাউকে যখন ডাকবো, যদু হে শুনতে পাচ্ছ? এই যে যদু হে, হয়কারে হে, মাঝখানে দেখো কতগুলো টানছি, এ দীর্ঘ করছি, অর্থাৎ এই যে দীর্ঘ করা, এই দীর্ঘ করাটাই হলো প্লুতস্বর। গান, কান্নায়, আবৃত্তিতে এগুলো ভালোভাবে বোঝা যায়। এবার আসবো ওই ঔ, যে যৌগিক স্বর বললাম, সরকারি চাকরির পরীক্ষায় সাধারণত সবাই যেটা জানে সেটা নিয়ে নাড়াচাড়া হয় বেশি, কিন্তু এর অন্য নামগুলো কি কি আছে সেটাই দেখব একটু। যৌগিক স্বর ওই ঔ, যৌগিক স্বর মানে যুগ্ম, যুগ্ম স্বর আমরা বলি, সন্ধি অক্ষর, সন্ধ্যাক্ষর, অর্থাৎ সবাই জানে যৌগিক, কিন্তু এর বাইরে যে এর নামগুলো রয়েছে, আবার অনেক ক্ষেত্রে বলা হয় দ্বিস্বর, এতগুলো নাম আছে। তাই তুমি যখন জানবে চাকরির পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই যৌগিকটা দেবে না, অন্য কি নামগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করে। এবং তুমি যদি জানবে, যখন পুরোটা জানো, জানলে পরে তাহলে তোমার মাথায় এই জিনিসটা যেন থেকে যায়, যৌগিক স্বর তার অন্য নামগুলো কি কি। এবারে চলো আমরা যাব অর্ধস্বর। অর্ধস্বর, যে যৌগিক স্বরের শেষ স্বরটি অর্ধস্বর বা ভগ্নস্বর বলি আমরা,
কারণ এই স্বরধ্বনিটির পূর্ণাঙ্গ উচ্চারণ হয় না বলে এই রূপ নামকরণ। এর উচ্চারণ অনেকটা ব্যঞ্জনবর্ণের মতো রুদ্ধ, যেমন মই শব্দটি। মই শব্দটি যদি আমরা দেখি যে ই রস্বই, এর উচ্চারণ অসম্পূর্ণ রয়ে গেছে, হওয়া উচিত ছিল তো মই, না মই, সেই কারণে এটাকে বলি আমরা অর্ধস্বর বা ভগ্নস্বর। স্যার, আমরা এর অর্ধস্বরে আরও বিস্তারিতভাবে যাব, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবারও রাইস অনলাইন ক্লাসে, সঙ্গে থাকুন।